আসসালামু আলাইকুম শুভ দর্শক। চলছে লকডাউন, আর সেই লকডাউনের মাঝে আপনারা ঘরে বসে কিভাবে ড্রেস বা কাপড় সংগ্রহ করতে পারবেন সেই তথ্যটি দিতে আজকে আমরা হাজির হয়ে গেছি বাবুরহাটে। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অসংখ্য গজ কাপড় রয়েছে। এছাড়া বন্ধুরা, আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যেটি হলো যে আপনারাই লিখেছেন যে গজ কাপড়ের ভিডিও দেখতে চাই, যে কারণেই কিন্তু আজকে মূলত বাবুরহাটে আসা। দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে গজ কাপড় এই দোকানটিতে রয়েছে। তো কথা বলবো এই দোকানের মালিকের সাথে, জানানোর চেষ্টা করব গজ কাপড়ের দাম, আর আপনারা এখান থেকে ঘরে বসে কিভাবে সংগ্রহ করতে পারবেন সেই তথ্যটি দিতে এসেছি। চলুন কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। তো এই লকডাউনের মধ্যে আসলে মার্কেট তো বন্ধ থাকার কথা, আপনাদের খোলা আছে, বেচা বিক্রি হচ্ছে? খোলাই থাকে, আমরা এখন অনলাইনে মাল পাঠাইতেছি। অনলাইনে বিক্রি করছেন মূলত? কাস্টমার তো নাই এখানে? না, অনলাইনে পাঠাইতেছি। অনলাইনে বিক্রি হচ্ছে। তো কোন গজ কাপড়ের দাম এখন কেমন রয়েছে, যেহেতু ঈদ সামনে, সেহেতু আমরা একটু দেখাইতে চাই, একটু দেখাবেন? এখানে তো অসংখ্য পরিমাণে রয়েছে, দেখতে পাচ্ছি ছাপা আছে, আপনি দেখেন 44 টাকা 42 টাকা বিক্রি করতেছে। এখন তো লকডাউন, মিল কারখানা বন্ধ, মালের দাম একটু বাড়তি। আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রি করছেন 44 টাকা? 44 টাকা? 44 টাকা পাইকারি, 20 গজ 30 গজ 60 গজের রুল থাকে, যাই যেভাবে চাই এভাবে দিতে পারে। আচ্ছা, মূল মূলত হলো যে ঘরে বসে যদি নিতে চায়, এখন লকডাউনে কুরিয়ারের মাধ্যমে বা যেভাবে আপনারা দিচ্ছেন সেভাবে নিলে আসলে কত গজ নিতে হবে মিনিমাম, যেহেতু আপনাদের পাইকারি? 500 গজ নেয়, 200 গজ নেয়, 100 গজ নেয়, যাই যে পারে দূরে নেয়। আচ্ছা, মিনিমাম কত গজ হলে বা কয় বান্ডেল হলে আপনারা কুরিয়ারে দিচ্ছেন বা কন্ডিশনে দিচ্ছেন? 100 গজ 200 গজ 100 থান 200 থান, যাই যে পরিমাণে নেয় এই পরিমাণে এটা ব্যবসা, যাই যে লাগে দূরে নিতে হয় অতটুকু দেওয়া যাবে। আর আপনাদের তো খুচরা বিক্রির কোনো সুযোগ নাই? না, খুচরা আমরা বিক্রি করি না। আচ্ছা, যদি এখানে কেউ আসে? হ্যাঁ, আসলে দেওয়া যাবে, আসলে দেওয়া যাবে। আচ্ছা, আপনি আমাকে বলবেন এই যে রোলগুলো দেখছি, এই রোলগুলোতে একটাতে কত গজ থাকে? একটা রোলের মধ্যে 60 গজ কাপড় থাকে দাদা। 60 গজ? জি। সেক্ষেত্রে মিনিমাম কয় রোল হলে বা এরকম কয় বান্ডেল হলে আপনারা কন্ডিশনে বা কুরিয়ারে পাঠাবেন? মিনিমাম আপনার 10 বান্ডেল নেয়, 60 গজ করে নেয়, কেউ 20 গজ করে নেয়, কেউ 10 গজ করে নেয়, যে পরিমাণে বিক্রি করতে পারে সেই ওই পরিমাণেরই নেয়। আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে দাম পড়ে যাচ্ছে 44 টাকা। 44 টাকা গজ, আগে 42 টাকা বিক্রি করতাম, এখন একটু বেশি বেচা লাগে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন জয়পুরি প্যাটার্নের বা জয়পুরি প্রিন্টের অনেক গজ কাপড় রয়েছে। এই যে প্রিন্টের কাপড়, এগুলো প্রত্যেকটাই 44 টাকা গজ পড়বে। ওই ওইদিকেও আছে দর্শক, এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে, এগুলো সবই 44 টাকা। জি, 44 টাকা। আচ্ছা, এখানেও রয়েছে। আর এমনি পবলিন বয়েল এগুলোর দাম কেমন এখন? এইগুলো এখন 40 টাকা বিক্রি করতেছে। এই যে 40 টাকা বিক্রি করছেন কোনটা? হ্যাঁ, এটা আগে অসংখ্য মাল বেচি, মদিনা বয়েল। মানে থান হিসাবে নিলে 40 টাকা গজ পড়বে। জি জি। আর কেটে নিলে 41? জি। আচ্ছা, এর চেয়ে কোনো কম দামি বা বেশি দামি এটা 45 টাকা? জি জি, রিম ডেঙ্গে ডাইরেক্ট, রিম ডেঙ্গে রেজি দেখে। আচ্ছা, আমরা যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো রং উঠবে না তো ভাই? 100% কোনো কাপড়ের রং উঠবে না, রং উঠবে। এটা কম দামি, এটা কি সুতা 19-20, কিন্তু মাল রং পাকা। রং পাকা? জি। এটা যেটা দেখলাম এটা বয়েল? হ্যাঁ, বিআইপি বয়েল। ভিআইপি বয়েল, এটার মধ্যে কি পবলিন হয়? হ্যাঁ আছে। যে পবলিনটার দাম কেমন? একই দাম, একই দাম, 45 টাকা। আমাদের দুইটা এক কোয়ালিটি, 45 টাকা। জি, দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে আর কে বয়েল পবলিন, আর একটা হচ্ছে ভিআইপি বয়েল পবলিন। আচ্ছা আচ্ছা, মানে একটা পড়বে 40 টাকা গজ, আর একটা হলো 45। 40 টাকা যেটা, সেটা মূলত 40 টাকা দিয়ে রয়েছে আপনার আরকে পবলিন মদিনা সুপার ডিলাক্স বয়েল। এটা রং পাকা গ্যারান্টি, এটাই চলতেছে বেশি। আর অনেকে একটু ভালো মানের চাই, ওরা নেয় ভিআইপি বয়েল পবলিন। ভিআইপি, এটা যেটা দেখছি ভিআইপিটা? জি জি জি, ভিআইপি, এটা পবলিন। জি, এটার দাম পড়বে 45 টাকা। 45 টাকা। আর যদি কেউ কেটে নেয় সেক্ষেত্রে? কেটে নেয় 1 টাকা বেশি, বেশি আবার অনেক 1 টাকা বেশি বিক্রি করেন।
আপনাদের এখানে কি কাঁথার কাপড় আছে? কাঁথার কাপড় আছে দাদা, এই এখন গোডাউন আছে। কাঁথার কাপড় মূলত পার পিস কত করে বিক্রি করেন? কাঁথার কাপড় এখন ওই লকডাউন তো 190 টাকা বিক্রি করতেছি। 190 টাকা। কয় গজ কাপড় থাকে ওখানে? 12 হাত থাকে, 6 গজ। 6 গজ কাপড় থাকে। এভাবে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য কাপড় রয়েছে। তো আমরা দেখছি এখানে রেখেছেন লিলেন কাপড়। লিলেন কাপড়, লিলেনের গজ কেমন? লিলেন বেচতেছি এখন 48 টাকা 46 টাকা এরকম হয়েছিল। 48 টাকা 46 টাকা গজ? জি জি। আচ্ছা আচ্ছা, আবার এদিকটাতে রেখেছেন লুঙ্গি। হ্যাঁ লুঙ্গি। লুঙ্গি আপনাদের এখানে মিনিমাম কত দাম থেকে কত দামের লুঙ্গি? আমার লুঙ্গি আছে আপনার 700 টাকা থেকে শুরু করে 1500 টাকা আছে, 2000 টাকা আছে, 2500 টাকা আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনারা দামি লুঙ্গিগুলোই বেশি বিক্রি করে থাকেন। হ্যাঁ দামি নেই, আবার অনেকে জাকাতে লেগে নেয়। কোয়ালিটি ফুল? হ্যাঁ জাকাতের মাল আছে। সেগুলো কত করে? জাকাতের মাল আপনার 200 টাকা পিস আছে, 180 টাকা আছে। 200 টাকা পিস, 180 টাকা পিস? জি বিভিন্ন কোয়ালিটির আছে। দোকানটি আমরা আপনাদেরকে পুরোটা দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য পণ্য রয়েছে এই দোকানটিতে। একদম এদিকটাতেও যদি যান, এদিকেও রয়েছে এভাবে প্রচুর গজ কাপড় আছে। আর এই পাশটাতে আবার কিছু রাখা হয়েছে থ্রি পিসের পোর্শন, দেখতে পাচ্ছেন এই যে জয়পুরি থ্রি পিস। জয়পুরি? জি। এই যে জয়পুরি রয়েছে। তো মূলত হলো যে আপনাদের হলো গজ কাপড়? জি তাই তো। জি জি, গজ কাপড়ের অসংখ্য কালেকশন রয়েছে। তো যেটি হলো যে রাসেল ভাই, জি এই দিকটাতে পুরোটাই রেখেছেন গজ কাপড়, এই দর্শক দেখতে পাচ্ছেন। তো গজ কাপড় যেভাবে নিতে পারবে দর্শক বন্ধুরা সেটি তো আমরা জানাইলাম। তো যেটি হলো যে আপনারা তো কন্ডিশনে বিক্রি করেন? তো জি কন্ডিশনে বিক্রি করি। আচ্ছা কন্ডিশনে নিলে মূলত আসলে কত টুকু নিতে হবে? আপনি 1 লক্ষ টাকার মাল যদি নেন তাহলে আপনি এটা কাস্টমারের উপর নির্ভরশীল। আচ্ছা আচ্ছা, এটা আপনার কোনো বাজেট নাই, আপনারা যেই 2-4-5 বান্ডেল হলেও দিচ্ছেন কন্ডিশন? হ্যাঁ দিচ্ছি কন্ডিশনে দিচ্ছি। হ্যাঁ একটু কম হলে আবার অনেকে টাকা আগে দিয়ে দিলে ভালো হয়, কারণ কন্ডিশন টাকা তো বইতে থাকে, এখন নিবেও কিছু লোক। আচ্ছা মানে বেশি পরিমাণে পণ্য হলে ভালো হয়, কন্ডিশনে হলে সুবিধা হয়, ভালো হয়। আর কম পরিমাণে হলে 2-5 হাজার টাকা হইলে কি কন্ডিশন করবো বলেন? বিকাশে টাকাটা দিয়ে দিলে সেটি সবচেয়ে বেটার হয়। আচ্ছা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম আর আপনার দোকানের যে ঠিকানা, যদি কেউ আসতেই চায় জি সেক্ষেত্রে কোথায় আসবে, কিভাবে খুঁজে পাবে সেটা যদি একটু বলেন। আমাদের দোকান রয়েছে আপনার বাবুরহাট বাস স্ট্যান্ড, এর সাথেই আমাদের দোকানটা পুলিশ পাড়ি সাইনবোর্ডের নিচে। আর আমাদের মোবাইল নাম্বারটা হয়েছে 01018698333035, এটা হচ্ছে আমাদের ইমো নাম্বার। ইমো রয়েছে? জি। ইমোতে দেখে নেওয়ার সুযোগ আছে তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে হলো যে বাবুরহাট পুলিশ ফাঁড়ির যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে ঢুকে একটা দোকানের পরের দোকানটাই হলো আপনাদের হাতের বাম পাশে পড়বে। জি, একের সাইনবোর্ডের লগে ফলের দোকান অপর পৃষ্ঠের ইয়াতে। দর্শক বন্ধুরা আমরা একটু দেখাই দেই, দর্শক এই দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একদম মেইন রোডে থেকে নেমেই কিন্তু এই দোকানটি। তো আপনারা এখানে আসলে কিন্তু যে কোনো ধরনের গজ কাপড় খুব সহজেই ক্রয় করতে পারবেন। আর এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনি কন্ডিশনে নেবেন সেটিও নিতে পারেন আপনার ভালো লাগা। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, প্রত্যেকেই নিরাপদে থাকবেন। রাসেল ভাই আপনাকেও ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা রইল। তো দর্শক, যেহেতু চলছে লকডাউন করোনাকালীন সময়, সেহেতু আসলে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না যাওয়াটাই ভালো। আর যদি আমরা বাইরে যাই অবশ্যই বাইরে থেকে ঘুরে এসে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি রয়েছে সেটি পুরোটাই অনুকরণ করব। তো বন্ধুরা আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো শপে অন্য কোনো ড্রেস বা কাপড় আমরা রিভিউ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।